আই এম রকি ফর হেলথ এন্ড গ্রো মেকআপ আর্টিস্ট। আজকে তোমাদের সামনে আমি দেখাতে চলেছি এমন একটি ভিডিও, এটা খুব সুন্দর গোল্ডেন উইথ কপার, কপার উইথ ব্ল্যাক দিয়ে একটা আই শ্যাডো হবে। তো আই মেকআপ হবে খুব ভালো, প্রপার আই মেকআপটা তোমরা দেখো আজকে কীরকম হতে চলেছে। আর মেকআপ করতে গেলে এ টু জেড কী লাগে এটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। ফার্স্ট স্টার্ট করছি যে মেকআপ করতে গেলে সবার প্রথমে কী কী লাগবে, তো ফার্স্ট থেকে আমি স্টার্ট করছি। তো দেখো সবার ফার্স্ট আমি হ্যান্ড স্যানিটাইজার লে লি রাইট। আপনার স্কিন কো বহুত ড্রাইনেস কো হটায়েগা। ইয়ে টোনার কো হাম এসে ড্যাবিং করকে লাগায়েঙ্গে। যখন দেখবি অ্যাপ্লিকেশনগুলো করছি তখন বন্ধ কর বন্ধ কর। ওলেকা রিজেন্স কা মাইক্রোস্কোপিং সিরাম, ইয়ে সিরাম হাম ইতনা লে লিয়া বিকজ মডেল কা স্কিন বহুত হি ডিহাইড্রেশন হ্যায়, ইসকে লিয়ে হমকো স্কিন কেয়ার কে জরুরত হ্যায়। ইয়ে তিনো চিজ দেঙ্গে, জেসে ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং। তো পহলে ক্লিনজিং হো গিয়া থা, টোনিং হো গিয়া থা, আবি উসকো ফেস সিরাম লাগায়া জিসকা থ্রু সে উসকা স্কিন বহুত হি লুমিনেটিং শাইনিং দিখেগা আফটার মেকআপ কে বাদ। এইরি আওয়াজ দেন আমি অ্যাপ্লাই করছি ওলে রিজেন্সটের ময়েশ্চারাইজার, যেই ময়েশ্চারাইজারটা স্কিন ড্রাই ড্রাই স্কিনের জন্য ভীষণই ভালো, এটা ময়েশ্চারাইজারটাকে লক করবে। তাই আমি অ্যাপ্লাই ফর ময়েশ্চারাইজার দিস থ্রি ফর বেস, ইউজ ফর কালার পর প্রাইমার। ইবালা প্রাইমার ক্যা করেগা আপনার স্কিন কা জিসকা বহুত সোয়েট প্রবলেম হতা হ্যায়, ইয়ে সোয়েট প্রবলেম একদম হি চলা যায়েগা। স্কিন কো হাইড্রেটিং কে সাথ সাথ জো পোস্ট রহতা হ্যায় ইয়ে পোস্ট কো মিনিমাইজিং করেগা। ये पोस्ट के अंदर फाउंडेशन नहीं दिखेगा, इसके हिसाब से हम लोग ये प्राइमर अप्लाई कर देंगे। मॉडल आई मेकअप आगे डान करब जेहतु ऑलरेडी प्राइमर हो गए एन आई मेकअप कर आगे सब प्रथम हमें एक तो स्टेप ব্রাশ আর দিস ইজ ফর চেরি মাই চেরি ফর লোরিয়াল প্যারিশ। ইসকা যে আই শ্যাডো হ্যায় আপনি সবসে পহলে এই যে ডার্ক লাইট ব্রাউন কালার হ্যায় ইয়ে কালার কো হাম পহলে লে রহে হ্যায়। তো আজ হাম পহলে হি বোল রহা থা যে ক্রিজ লাইন কো কাট ক্রিজ বালা আই শ্যাডো পহনায়েঙ্গে। তো সি দেন আই ইউজ ফর মিডিয়াম স্টোন, ফার্স্ট আই ইউজ ফর ফার্স্ট স্টোন অ্যান্ড দেন আই ইউজ ফর মিডিয়াম স্টোন। দিস ইজ ফর অনলি ফর ক্রিজ লাইন ফর কাট লাইন অলসো। ক্লোজ কর ক্লোজ কর ক্লোজ কর।